লাইক দেখো জিনিসটা ওরন হয়ে গেল না, এখন ও ভিডিও বানাক না বানাক, তুমি যে তোমার জলে কেন, তুমি দেখে কমেন্ট করো কেন, অমনি ওর জলে ওই হ্যাক করবো কেন? আমি দেখতে কইছি আমার ভিডিও, তুমি দেখো। আমরা বাঙালি ভাই, আমরা বাঙালি ভাই, আমরা বাইরেদের মানে বাইরের মানুষের জন্য নিজেরা মারামারি কইরা শেষ হয়ে যাবো ভাই, খাতাম ভাই, ক্যারিয়ার গো। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড ইয়েস গাইজ, আজকের ভিডিওটা হচ্ছে মোরো 777-কে নিয়ে। তোমরা যারা চিনো না মোরো 777-কে, ওর ভাই ইউটিউবে 5 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। ও হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মানের, উন্নত মানের লেজেন্ডারি প্লেয়ার, ঠিক আছে? সেই প্লেয়ার মানে পুরো নেক্সট লেভেলের প্লেয়ার, যা মারে অনলি রেড মারে। তো আসলে আজকে এই অনলি রেড যে মারে, এটার একটু ভিতরের দিকের কাহিনীতে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড গাইজ, তোমরা উল্টা পুল্টা কমেন্ট করার আগে, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, প্রমাণ সহকারে পুরো ভিডিওটা দেখো, এরপরে তোমার মতামত দাও, ঠিক আছে? তোমাকে মতামত দিতে কেউ আটকাইতেছে না, তোমার ভিডিওর প্রমাণগুলো দেখো, ঠিক আছে? তোমরা নিজেরাই শক হয়ে যাবা যে প্রমাণগুলো দিতেছি, নিজেরাই বলদ হয়ে যাবা যে যে শর্টগুলো মারে, এটা দেখলে তুমি নিজেই বলদ হয়ে যাবা। এরপরে তুমি ভিডিওটা দেখো, ফুল টু ফুল ভিডিওটা দেখো প্রুফ সহকারে, এরপরে তোমার যেটা ইচ্ছা কমেন্ট দাও। তোমার যদি গালি দিতে ইচ্ছা করে তুমি গালি দাও, তোমার যেটা ইচ্ছা সেটা কমেন্ট দাও, বাট আমি যে সত্যিটা সবার সামনে নিয়ে আসতেছি এটাই। লেটস গেট রাইট ইন টু দ্য ভিডিও গাইস। অ্যান্ড একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আমাদের অন্যতম মান লেভেলের সেরা প্লেয়ার মোরো 777, আমাদের আজ্জু ভাই, মিস্টার ট্রিপল আর আজ্জু ভাই জ্ঞান গেমিংয়ের সাথে ভার্সেস করে। তো ওই ভিডিওর রিয়াকশন যদি তোমরা দেখতে চাও, এই ভিডিওর শেষের মধ্যে থাকবে, ঠিক আছে? মাস্ট দেখবা। মিস্টার ট্রিপল আর ভাইয়ের সাথে নাকি মোরো ভার্সেস করে, আজ্জু ভাই নাকি অনলি রেড মাইরা মোরো রে মাইরা দেয় মেনাতে যায় তাও, আবার এরপরে জ্ঞান গেমিং ওরা কি নেক্সট লেভেলে চলে গেছে মোরোর সাথে খেলার সময়। তো ওই রিয়াকশনটার জন্য ওয়েট করো। তো এই সব কিছু মোরোকে নিয়ে শুরু হয় যখন শিবম ভাই বলতে ননস্টপ গেমিং তার স্ট্রিমের মধ্যে বললো যে মোরো নাকি ধরা পড়ছে স্ক্রিপ্ট ইউজ করা সহকারে। তো এই ঘটনা পরে আমি শিবম ভাইকে নক দিয়ে ভেরিফাই করি যে এটা কি আসলেই ধরা পড়ছে নাকি লাইক এটা কি জোক ছিল আর সামথিং এলস। পরে ও বললো না না আসলে ধরা পড়ছে। তো আমি একটু ক্লিপটা চালু করে দিই যেখানে শিবম ভাই নিজেই বলতেছে যে মোরো হ্যাক করে ধরা পড়ছে। ঠিক আছে, মোরো কাছে নিয়ে থাক কি ফ্রি ফায়ার ম্যাক্স অভি মিনা মে আয়া থা। तो अभी क्या है, जैसे मेरा गेम ये चल रहा है, अगर यहाँ से मेरा गेम एकदम से बैक हो जाए तो मैं सीधा अपने आ जाऊंगा इम्यूलेटर के होम पेज पे, समझ रहे हो ना? तो ऐसे ही भाई फ्री फायर उसका क्रैश हो गया एकदम से। तो लाइव स्ट्रीम पे था निमो पे। तो गाइस एक ऐप होता है यहाँ पे पीएस टीम करके कुछ, जो कि जैसे हैकिंग स्क्रिप्टिंग ये सब कुछ होता है उसमें, ऐसा हम लोगों को पता चला। ভিডিওটা দেখে হয়তো বা বুঝতেই পারতেছো যে এখানে ননস্টপ ভাই বলতেছে যে ওর গেম থেকে মোরো 777-এর গেম থেকে হোম পেজে এসে পড়ছে, এরপরে ওর পিএস টিম যে অ্যাপটা থাকে, স্ক্রিপ্টটা থাকে, সেটার আইকন ওর হোম স্ক্রিনের মধ্যে দেখা গেছে। তো এখন প্রমাণ ছাড়া তো আমার ননস্টপের কথাও কেউ বিশ্বাস করবে না, আমার কথাও বিশ্বাস করবে না। এটার জন্য আমি অনেক কষ্ট করে মেন আর একটা ইউটিউবার থেকে কালেক্ট করছি ভিডিওটা যেখানে মোরো লাইভে ছিল নিমো টিভির মধ্যে, অ্যান্ড এরপরে ওর হোম স্ক্রিন চলে যায়, এরপরে ওর পিএস টিমের যে আইকনটা হ্যাকে সেটা দেখায়। তো দেরি না করে চলো এই জিনিসটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে সেই ভিডিও যেখানে মোরো 777-এর এমুলেটরটা ক্র্যাশ করে। এমুলেটরটা ক্র্যাশ করার পর তার যে পিএস টিমের স্ক্রিপ্টের আইকন আছে না, ওইটা ধরা পড়ে যায়। তো এখানে তোমরা দেখতেই পারবা মোরো খুব বিরক্ত বোধ করবে যেই টাইমেই তার গেমটা ক্র্যাশ করে, আর ও সাথে সাথে তার স্ট্রিমটা বন্ধ করে দিবে, ঠিক আছে? মোরো সাথে সাথে এই স্ট্রিমটা বন্ধ করে দেবে। তো আমরা দেরি না করে ভিডিওটা দেখি। দেখো উপরে বামে দেখো, এটা নট মোরোর অ্যাকাউন্ট, মোরোর মেইন আইডি, এই নামে ছিল কদিন আগে, তোমরা গেলে দেখতে পারবে। এই ক্লিপটা বেশি দিন হয়নি, 1-2 মাস আগের। তো এখানে আমরা দেখতেই পারতেছি মোরো তার ড্রেস চেঞ্জ করতেছে, ঠিক আছে? এই ড্রেস চেঞ্জ করার মাঝখানেই তার দেখো এমুলেটরটা ক্র্যাশ হয়ে হোম পেজ আসবে। আর এই যে 4 নম্বর যে আইকনটা দেখতেছো না, এটা হচ্ছে পিএস টিমের অ্যাপ আইকন, ঠিক আছে? প্রিমিয়াম ভার্সন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের স্ক্রিপ্টের অ্যাপ আইকন ওপেনিংয়ের। তো আমরা দেখতেই পারতেছি যে 4 নম্বর এটা একটা স্ক্রিপ্টের অ্যাপ আইকন। এখন দেখো মোরো যে বিরক্ত বোর্ডটা করবে, মোরো চিল্লে ডাইরেক্ট মনে করো স্ট্রিম বন্ধ করে দিবে। দেখো যারা মোরোকে চিনো নিমে টিভি তো লাইভ দেখো আর বুঝতে পারবে এটা মোরো রাও। শুনো দেখছো মোরো রিয়ালাইজ করছে আর একটু চিল এলো, কী জানি বললো আরবি ভাষায়, আর সাথে সাথে ও স্ট্রিমটা বন্ধ করে স্ট্রিম স্টার্টিং শুন প্রো স্ট্রিমার লেখা উঠে গেলো, ঠিক আছে? আর এই স্ট্রিম স্টার্টিং শুন তো বুঝতে পারতো স্ট্রিম শুরু হওয়ার আগে এই আইকনটা আছে, ঠিক আছে? তো আমরা ভিডিওটা চালু করে দেখি। এই দেখো আমি আগে তোমাদেরকে দেখাই,
এই যে আইকনটা দেখতেছো IQWIEJQIJDS, যাদের স্ক্রিপ্ট সম্পর্কে হালকা হইলেও ধারণা আছে তারা জিনিসটা বুঝো যে এটা পিএস টিমের অ্যাপ আইকন ওপেনিং এ। এটা যদি আমরা ওপেন করি দেখো, ওপেন করলে দেখো এই যে দেখো পিএস টিমের ভেন্ডারদের কন্ট্যাক্ট নাম্বার আছে অ্যান্ড দেখো প্রিমিয়াম ভার্সনের লগ ইন চাই। এটা হচ্ছে পিএস টিম 2.0v1, ঠিক আছে। তো এটাতে তোমার প্রিমিয়াম ভার্সন এটা কিনতে হয় অ্যান্ড এন্ট্রি করতে হয়। অ্যান্ড আমি আরও এই অ্যাপ আইকন যদি কেউ বিশ্বাস না করো যে এটা পিএস টিমের, আমি আরও প্রুফ দিতেছি, ঠিক আছে। আমি অন্য আরেকজনের ভিডিও, হ্যাকারের ভিডিও, ঠিক আছে, কোনো একটা হ্যাকারের ভিডিও বের করে আমি তোমাদেরকে দেখাইতেছি যে এটা পিএস টিমের লগ ইনের আইকন। চলে আসলাম আরেকটা ভিডিওতে, এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান যে হ্যাক সেল করে সেই ইউটিউবের একটা ভিডিও, ঠিক আছে। এখানে দেখো সেম আইকন সেম নাম IQWIJQIJDS, যেটা মোরোর ভিডিওর মধ্যে ছিল, ঠিক আছে, মোরোর স্ট্রিমের থেকে ডাইরেক্ট ছিল। আর এই স্ট্রিমটা ফেক না, কারণ অবভিয়াসলি তুমি ওর ভয়েস শুনতে পারতেছো অ্যান্ড ওর স্ট্রিম স্টার্টিং সুন এটা বুঝতে পারতেছো। এটা হচ্ছে একটা ইনজেক্টর, ঠিক আছে, পিএস টিমের ইনজেক্টর যেটার আইকন অ্যান্ড নাম হয়েছে এইটা, ঠিক আছে। এখন দেখো ব্রাজিলিয়ান এই যে হ্যাকটা সেল করতেছে, ঠিক আছে, অবভিয়াসলি আমি টাইটেলটা ব্লার করে দিব। এখন দেখো তিনি যে টাইমে ওপেন করবে, ঠিক আছে, তিনি যে টাইমে ওপেন করবে এই জিনিসটা দেখো কি আসে। Então, se vocês quiserem entrar direto pelo injetor, pode entrar direto pelo injetor para logar na conta, tá? Então, vamos lá. Depois de ter instalado o injetor, galera, vocês vão pegar fazer o quê? Dejo, tem esse dinheiro que open course, dejo. Open correr por, dejo. Desse guia, permit drawing over app. Tomar Free Fire, upore je app icon je ache na side diye je sobshomoy jhuila thake ekta mod menu icon. Shetar permission ja, thik ache? Permission ta dile dejo ki hoy. A outros aplicativos. Permission ta dise tini. Tá. Ekhon dejo. Agora eu volto. চালু করবে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পিএস টিম 2.0v1, ঠিক আছে। যদি আমার ওই ভিডিওটা ফেক মনে হয়ে থাকে তাহলে এইটা তো একটা ব্রাজিলিয়ান স্ক্রিপ্ট সেলার, তার ভিডিও তো আর ফেক হবে না, তিনি তো একজন র্যান্ডম স্ক্রিপ্ট সেলার। তো এখানে তো বুঝতে পারতো যে এই অ্যাপ আইকনটা হচ্ছে পিএস টিম 2.0v1। এখন তোমরা যদি তাও যদি না বুঝো তাহলে তোমরা যাইয়া তোমার করতে পারো, সার্চ দিয়ে দেখতে পারো, ঠিক আছে, যে এটা কি আসল নাকি না। তো এখন এসে পড়ি আরও বড় প্রমাণে যে মোরো পুরো ডাইরেক্টলি হ্যাক করে, অস্বীকারেরও কিছু নাই, ঠিক আছে। দেখো এই ক্লিপগুলো দেখলে তুমি নিজেই বলধ হয়ে যাবে মোরো নিজের ভিডিওতে, ঠিক আছে, এটা এখনও আপ আছে ইউটিউবে। তো আমরা দেখতে পারতেছি দেখো মোরো গেতেছে অপোনেন্টের লরেম, দেখো এই দেখো লরেমের হেড কই, লরেমের জাম্প কোথায় করছে দেখো, এই দেখো মোরো গুলি কই মারছে দেখো। অনেক হলো আছে অবজার্ভের থেকে এমন দেখায়, ঠিক আছে, অবজার্ভের থেকে এমন দেখাইলো মানলাম, ঠিক আছে, মনে করো এদিকেই মারছে। ও যদি ফ্লিক করে রাইটেও নিয়ে আসে এটা হচ্ছে লরেমের পা, লরেমের মাথা কই, লরেমের মাথা তো স্ক্রিনেরই বাইরে, মিনিমাম এখানে 12 মিটারের উপরে রেঞ্জ আছে, ঠিক আছে। দেখো এই শটটা হেডশটে লাগবে, দেখো এই দেখো আমি আস্তে করে, এই দেখো এটা হেডশট লাগছে, ঠিক আছে। এটা আমরা এখন স্লো মোতে যেয়ে দেখবো, ঠিক আছে, স্লো মোতে যেয়ে দেখবো, এরপরে দেখি দেখো কী হয়, আমরা দেখি কী হয়। দেখো মোরো গেতেছে দেখো, এই দেখো লরেম জাম্প করবে দেখো, এই দেখো লরেমের মাথাটা কই, দেখো লরেমের মাথা হইছে এই যে এখানে, মোরোর গুলি যায় এখানে, অবজার্ভ ক্যাম থেকে এরকম দেখাইলে, যদিও দেখাইলো তাহলে তো তুই ডেইনে নিয়ে আসবি গুলি, ডেইনে যদি নিয়ে আসোস এই দেখ মাথা তো যাবে পুরো মা, আরও জাম যে করছে এটা তো মাত্র জাম করছে, এটা আরও 2 মিটার উপরে ওর মাথা উঠবে। তাহলে বুঝতেছো যদি অবজার্ভ ক্যামে ভুলও দেখায় গুলিটা তো ডানে যাবে, ডানে গেলেও ওর পায়েও লাগার কথা না, দেখো পায়েও লাগার কথা না, এই দেখো এই দেখো এই এই জায়গায় লাগবে, এই দেখো। তো ওর গুলি লাগার সাথে সাথে লরেমের নিচে জাম্পের থেকে নিচে এসে পড়ছে, ঠিক আছে, দেখো যে টাইমে গুলি যে টাইমে লাগবে ওই টাইমে দেখো লরেম কই ছিল, দেখো এই দেখো লরেম ছিল এইখানে, গুলি এখন লাগবে এরপরে লরেম নিচে এসে পড়বে, দেখো এরকম ডানে যদিও নিয়ে যায় তাও তো পায়ের জুতার একবারে নিচের টুক জায়গার মধ্যে নেওয়া দেখা লাইক লাগা উচিত। বাট স্টিল অবজার্ভ ক্যামে যদি এরকম দেখায় তাও মনে করো মাইনা নিলাম অবজার্ভ ক্যামে, তাহলে তাহলে গুলিটা তো ডানে যাবে, ওয়ালের মধ্যে তো যাবে না, ও তো ডাইরেক্ট ওয়ালের ভিতরে গুলিটা মারছে, ওয়ালের ভিতরে গুলি মারলেও ওর পায়ে লাগার কথা, ডাইরেক্ট যায় হেডে লাগবে, দেখো এই দেখো হেডে লাগছে, এই জায়গায় গুলি মারছে ওর গুলি যায় হেডে লাগতেছে, জিনিসটা দেখতেছো। এটা হচ্ছে মোরো 777-এর গেম প্লে। অ্যান্ড তোমরা যারা যারা বলবা যে মোরো এটা মেইন আইডিতে ইউজ করছে, না ভাই এটা একটা নতুন একটা আইডি, দেখো 20-30 লেভেলের আইডি, নামও অন্যরকম মোরোর, এটা একটা গ্লিচ ফাইল ইউজ করে ওর গে লাইক ড্রেস চেঞ্জ করে রাখছে, অবভিয়াস ভাই এটা তো অবভিয়াস। দেখো মোরোর নাম কি সব জীবন এরকম থাকে, মোরোর নাম থাকে নট মোরো, ওপি মোরো 777, এরকম লেটারে থাকে না, নর্মাল লেটারে থাকে মোরোর ভিডিওতে, তোমরা যারা দেখো তারা জানতেই পারবা, ঠিক আছে। দেখো এরপরের ক্লিপটা দেখো, এরপরের ক্লিপটা দেখো, এরপরের ক্লিপটাতেও হিট দেখো তুমি, দেখো এই দেখো
এই দেখো মোরো গিয়েতেছে, ঠিক আছে মোরো গিয়েতেছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লরেম উড়তে উড়তেছে, দেখো এই দেখো মোরো গুলি মারছে কই, দেখো মোরো কই গুলি মারছে, দেখো গুলি কই মারছে, দেখো এক কেড়ে অবজার্ভ ক্যাম এরকম এই জায়গায় দেখাইলো, যদি উপরে উঠায় থাকে এই যে মাথা লাইক বডির উপরের পার্টটায় লাগবে, ওর ডাইরেক্ট হেডে যায় লোক, ঠিক আছে ঠিক আছে। এই জিনিসটা আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাইলে বুঝো, স্লো মোতে তো একটু অবভিয়াস বোঝা যায়, ফাস্ট ফরওয়ার্ডে দেখাইলে বুঝো, দেখো ওর গেমটা দেখো, এই দেখো এই দেখো গুলি মারছে কই, দেখো ডাইরেক্ট হিট, ঠিক আছে বুঝতেছো জিনিসটা ভাই, এতটুকু বুঝলেই বুঝবে। দেখো ফার্স্ট ক্লিপটা আমি আরেকবার জোরে দেখাই, দেখো এই দেখো মারছে হইছে গিয়া ওয়ালে যে অ্যালাক্সি হেডে, এটাই হইছে গিয়া মোরো 3.7 এর গেম প্লে লেডিজ এন্ড জেন্টলম্যান। তো এসে পড়ি সেই মিনার ইউটিউবারের যে মোরোকে নিয়ে এক্সপোজের একটা ভিডিও বানাইছে, ঠিক আছে ও অনেক আন্ডারেটেড, কোনো সাপোর্ট নাই, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে ও ইনস্টাগ্রামে একজনের থেকে মোরোর যে ডেস্কটপের স্ক্রিন থাকে না ওয়ালপেপার, সে ওয়ালপেপারের ছবিটা নিয়েছে, ঠিক আছে। যারা নিমো টিভিতে মোরোর ডেস্কটপের ওয়ালপেপার দেখছো তোমরা বুঝতে পারছো এটা মোরোর ওয়ালপেপার। তো ইনস্টাগ্রামে ওকে একজন দিবে, ঠিক আছে এই দেখো মোরোর ওয়ালপেপারের ছবি দিবে, যে মোরোর ওয়ালপেপারটা এখন দেখো ওপেন করবে, দেখো এই দেখো এই দেখো ও লিখে দিচ্ছে, এই দেখো এই দেখো ব্রো শুফ মোরো 77, এটা কিছু একটা দেখো মোরোর উপরে দেখো পিএস টিমের আইকন অ্যান্ড দেখো মোরো ওপেন করবে, এই দেখো এটা হচ্ছে মোরোর কী বলে ওয়ালপেপার, যে আরেকটা ভিডিও এই দেখো আরেকটা ইউটিউবার মোরোর স্ট্রিমের উপরে রিয়াকশন দিয়ে যে ওই আইকনের উপরে রিয়াকশন দিয়ে মোরোর ওয়ালপেপার দেখছে, ঠিক আছে। এখন দেখো মোরোর এই দেখো এটা হচ্ছে মোরোর ওয়ালপেপার, ঠিক আছে মোরোর টিম স্পিক অন আছে, এই দেখো মোরোর ওয়ালপেপারের নিচে দেখো, এই দেখো আমরা যারা এমুলেটার ইউজ করি আমরা জানি আমরা যদি ব্লু স্টেক্সে কোনো ধরনের আইকন লাইক অ্যাপ ইনস্টল করি আমাদের ডেস্কটপে একটা শর্টকাট আইকন হয়ে যায়, ঠিক আছে অ্যান্ড ডেস্কটপের মধ্যে এসে পড়ে, যদি আমরা ফ্রি ফায়ার এমুলেটার ইনস্টল করি ডেস্কটপের মধ্যে ফ্রি ফায়ারের আইকন এসে পড়ে। তো এখানে আমরা দেখতে পারতেছি মোরোর ওয়ালপেপার যেটা ডাইরেক্টলি নিমো টিভি থেকে নেওয়া মোরোর ওয়ালপেপার এটা, এখন এখন দেখো মোরোর এখানে ওই দেখো ওই সেম অ্যান্ড্রয়েডের আইকনটা লাইক পিএস টিমের ইনজেক্টর, ঠিক আছে ওই যে আইজে কিউ ওই যে ছোটো একটা নাম আলা ওই সেম অ্যান্ড্রয়েডের আইকনটা ওইটা দেখো মোরোর ওয়ালপেপারের মধ্যে, এটা কেন আসবে মোরোর ওয়ালপেপার এতটুকু আমাদেরকে বুঝো। দেখো আমরা এটা ও মনে একটু জুম করে দেখাবে না এতটুকু আমরা বুঝতেই পারতেছি যে এটা কিছু তার বলার নেই, দেখো এই যে মোরোর ওয়ালপেপার এই দেখো এই সেম আইকনটা, ঠিক আছে এটা আমরা ফার্দার প্রমাণিত করে দিলাম, যারা মোরোর ভিডিও দেখছো তারা দেখতে পারবা যে মোরোর এইটা, ঠিক আছে। তো এবার আসি মোরো 77 যখন এক্সপোজ করতেছি ওর ফেক কন্টেন্টগুলোও এক্সপোজ করে দিই, এটা বাদ কেন রাখবো, ঠিক আছে। তো এখানে আমরা যে অনেকগুলা ভিডিও দেখতেছি না এখানে প্রায় অনেক অনেকগুলা এই মোরোয়ে ফেক ভিডিও বানায়, ঠিক আছে ওদের নিজের প্লেয়ার খেলায় ফেক 1v1 বানায়, ঠিক আছে। এখন আমরা মনে করো এই ভিডিওটার মধ্যে যাই, জ্ঞান গেমিং ভার্সেস মোরো 777, জ্ঞান ভাই নাকি মিনাতে আইসা তার সাথে 1v1 করছে, ঠিক আছে। জ্ঞান ভাই মনে হয় আজ পর্যন্ত জীবনে ইন্ডিয়া সার্ভারের বাদে অন্য কোনো সার্ভার খেলে নাই, ঠিক আছে। এখন আমরা যাই দেখি একটু জ্ঞান ভাইয়ের গেমপ্লে দেখি, জ্ঞান সুজান মিনা সার্ভারে জ্ঞান ভাই নাকি গিয়েছে, জ্ঞান ভাই আজ পর্যন্ত কোনো অন্য সার্ভারে যাই খেলছে দেখো না তুমি বলো দেখো, দেখো এইটা নাকি জ্ঞান ভাইয়ের গেমপ্লে, দেখো জ্ঞান ভাই নাকি এরকম গড লেভেলের, দেখো পুরো গড লেভেলের মুভমেন্ট অ্যান্ড পুরো নেক্সট লেভেলের হিট মারে, দেখো না তুমি দেখলে বলো দেখো ভাই এটা নাকি জ্ঞান ভাইয়ের গেমপ্লে, দেখো দেখো তুমি খালি দেখো জ্ঞান ভাইয়ের গেমপ্লে। তো এখানে দেখতে পারতেছি আমাদের জ্ঞান সুজান, আমাদের জ্ঞান সুজান যে মিনা সার্ভারে গিয়েছে মোরো 777-এর সাথে খেলার জন্য, গাইজ বুঝতে পারতেছো জ্ঞান ভাইয়ের ইন্ডিয়ান বড় ইউটিউবারদের সাথে খেলার টাইম নেই, উনি গেছে মেনাতে, আজ পর্যন্ত তারে আমি লাইভে মেনাতে যে অন্য কোনো সার্ভারে খেলতে দেখিনি ইন্ডিয়া সার্ভার ছাড়া, ঠিক আছে মাইনা নিলাম জ্ঞান ভাই গেছে, দেখো গেমপ্লে দেখো জ্ঞান ভাইয়ের, ওরে খাইছে রে অনলি রেড ভাই, এটা তো বুঝেই গেতেছে যে আরেকজনে দিয়ে খেলাইতেছে, ঠিক আছে জ্ঞান ভাইয়েরটা মানলাম, মনে করো এটা আসল জ্ঞান সুজানি গেছে মোরোর সাথে খেলার জন্য, ঠিক আছে মাইনেই নিলাম এটা জ্ঞান ভাই গেছে, ঠিক আছে। এখন দেখো আরও দেখাই তোমাদেরকে, তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের আজু ভাই 94 যে কি না ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার টোটাল গেমিং, যিনি তার স্কোয়াডের বাইরে নর্মালি কেউ সাথে খেলেই না, 1v1 তো দূরের কথা, উনি আজ পর্যন্ত মনে হয় মিনা সার্ভারে যাই নাই, আজু ভাই আমাদের আজু ভাই নাকি মোরো 777-এর সাথে মেনাতে গেছে 1v1 করার জন্য, ঠিক আছে মাইনা নিলাম মোরো 777-এর জন্য আজু ভাই গেছে 1v1 করার জন্য মেনাতে, ও ভাই 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 ভাই
আর কিছু বলার নেই ভাই। এইবার আমরা দেখি আজ্জু ভাইয়ের গেম প্লে গাইজ। আজ্জু ভাই 94 টোটাল গেমিং এর গেম প্লে আমরা এখন দেখতে গেতেছি, ঠিক আছে। উই ভাই 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 দেখো দেখো খালি দেখো দেখো উইরে দেখ এই দেখ এরকম সিট আপ পাল্তা আমি মারতে পারি না, দেখো না আজ্জু ভাইয়ের গেমটা দেখো, ওই দেখো রিফ্লেক্সটা দেখছো, দেখো কত স্পিড ভাই, দেখো না দেখো না দেখো না এই দেখো এইটা নাকি আজ্জু ভাই, দেখো মুভমেন্ট দেখছো ভাই, মুভমেন্ট তো ভাই নেক্সট লেভেলের, দেখো মিনা সার্ভারের গড লেভেলের প্লেয়ার ছাড়া তো এরকম মুভমেন্ট করাটা অসম্ভব। আচ্ছা দেখি মনে করো আজ্জু ভাইয়ের মুভমেন্টও বাইরে গেছে, মিনাতে জনের পর আজ্জু ভাইয়ের পিং বাইরে গেছে কিন্তু মুভমেন্ট সেই গতি হয়ে গেছে, সেই বাড়া বাড়ছে, আজ্জু ভাইয়ের মুভমেন্ট বেড়ে গেছে, মাইনা নিলাম যাও আজ্জু ভাই, এটাই আজ্জু ভাই, এটা আজ্জু ভাই, আজ্জু ভাইয়ের মুভমেন্ট বেড়ে গেছে দেখো। ও অনলি রেড, ও ভাই এটা কি, এটাই তো আজ্জু ভাই, এটাই তো আজ্জু ভাই ভাই, মিনাতে গেলে মনে আসলেই পাওয়ার বেড়ে যায়, এটা কি দেখতেছি ভাই দেখো আজ্জু ভাই অনলি রেড ভাই, আজ্জু ভাই অনলি রেড মারতেছে ঠিক আছে, ইন্ডিয়া সার্ভারে অনলি রেড মারে না কিন্তু মিনা সার্ভারে অনলি রেড, ও আমার অনলি রেড গাইস, এটা হচ্ছে আজ্জু ভাই 94 গাইস, মোরো 777 এর আজ্জু ভাই 94 গাইস। তো বুঝতেই পারতেছি এটা টোটাল গেমিং 100% কোনো ইয়া নাই, যেটা আসল কন্টেন্ট ঠিক আছে, এটা পুরোপুরি আসল কন্টেন্ট 100% মোরো রিয়েল গেম প্লে ঠিক আছে। এক পোলে লিখছে আজ্জু ভাই ডিডন্ট হ্যাভ মুভমেন্ট লাইক দ্যাট, আজ্জু ভাই ক্যান নেভার প্লে লাইক দিস, আল্লাহ মোরো। আচ্ছা ভাই আর কিচ্ছু বলার নাই ভাই, মোরুরি নিয়ে আর কিছু বলার নাই, মেন কাহিনী তো এখনো আহি নাই ভাই ব্রাদাররা, তোমরা এত চেতেছো কে, দেখো মিস্টার ত্রিপালার, মিস্টার ত্রিপালার আমাদের বাংলাদেশের মিস্টার ত্রিপালার ভাই রিজি ভাই নাকি মোরো 77 এর জন্য ভার্সেস করার জন্য ও গেছে মিনা সার্ভারে কম্পিটিটিভ 1v1 করার জন্য, মিস্টার ত্রিপালার গেছে মিনা সার্ভারে, এই দেখতেছো গাইস কন্টেন্ট, এটাই হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট কা প্যাজ, এই হচ্ছে আমাদের মিস্টার ত্রিপালার ভার্সেস মোরো 777, লেডিজ এন্ড জেন্টলম্যান জিনিসটা বুঝতেছো, ব্যাপারটা বুঝতেছো, এটা নাকি মিস্টার ত্রিপালার, এটা নাকি আমাদের রিজি ভাই, আল্লাহ 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 আল্লাহ, দেখি দেখতেছি ভাই আমাদের রিজবি ভাই নাকি মেনাতে গেছে মোরো 777 এর সাথে খেলার জন্য, ভাই বুঝতেছো গেম প্লে বুঝতেছো মোরো 777 এর ভাই, আবার দেখো ইচ্ছা করে দেখো, ইচ্ছা করে দেখো দেখো গেম প্লে কিরকম দেখাইছে, ইচ্ছা করে নুব নুব গেম প্লে দেখাইছে, দেখো অপমান করতেছে, আবার দেখো অনলি রেড, দেখো না কি লেভেলের ইয়া, দেখো দেখো ফেক কন্টেন্ট কি লেভেলের, দেখো তোমরা যারা যারা জানো রিজবি ভাই যাবে মোরো 777 এর সাথে খেলতে তাও মেনা সার্ভারে, যে জীবনে মনে করো মিনা সার্ভার এমন আজ পর্যন্ত খেলে নাই, আল্লাহ মাফ চাই ভাই মাফ চাই মাফ চাই, আবার বডি শট দেখাইছে ভাই মাফ চাই ভাই মোরো মাফ চাই ভাই, আমার আর কিছু দেখার নেই গাইস, তোমরা ভাই তোমরা যা করার তোমরাই করো, এটা আসল কন্টেন্ট নাকি ফেক কন্টেন্ট তোমরাই বলো, মোরো হ্যাক করে নাকি আসল প্লেয়ার এটাও তোমরাই বলো ঠিক আছে, আর হ্যাক করু করা আমরা বসে থাকি ঠিক আছে, আমি যে 70টার বাইরে নিয়ে আসলাম, আর যদি বলো মোরো হ্যাক করে তোর কি, আমার তোমার কাছে একটাই প্রশ্ন যেটা সিদ ভাই বলছিল আমি ভিডিও বানাই তোমার কি, ঠিক আছে গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থেকে লাইক করো, আর যদি কেউ এক্সপোজ করতে হয় ঠিক আছে, তোমার যদি আর কেউ যাচাই করে কারো হ্যাকার প্রুফ করতে হয় গাইজ কমেন্ট সেকশনে ওর নাম দিয়ে দিও গাইজ, হ্যাকার প্রুফ করেই ছাড়ো, জি জি গাইজ গুড নাইট।